দেখাবো, আমি ম্যানিলা এয়ারপোর্ট থেকে কিভাবে পাসাইতে যাই কম খরচে। এর জন্য আমি ম্যানিলা এয়ারপোর্টে আসছি, একটা গেস্ট আসছে, তারে নিতে আসছি। প্লাস আমি দেখাবো সবচেয়ে কম খরচে আপনারা এয়ারপোর্ট থেকে বাকলারান অথবা পাসাই সিটিতে কিভাবে যাইতে পারবেন এবং খরচটা কত। এখানে অনেকে এসে এই সমস্যাটা ফেস করে, তো আমি আজকে এটা দেখানোর জন্য আসছি। এবং টার্মিনাল 3, যেটা টার্মিনাল 3 থেকে আপনারা পাসাইতে যাইতে পারবেন। তো চলেন আজকে আমার সাথে, খরচটা কত হয় সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আমি যে সার্ভিসগুলোর কথা বলতেছি এটা ম্যাক্সিমামই টার্মিনাল 3 থেকে পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন, আপনাদের বিমানের টিকিটের গায়ে লেখা থাকবে আপনারা কোন টার্মিনালে ল্যান্ড করবেন। অনেক সময় বিমান ল্যান্ড করে টার্মিনাল 1 অথবা টার্মিনাল 2তে, সেটাও টিকিটের গায়ে লেখা থাকে। আপনারা যদি টার্মিনাল 2তে অথবা টার্মিনাল 1এ আপনারা ল্যান্ড করেন, তাহলে আপনাদের এয়ারপোর্টের ভিতরে যে বাস সার্ভিসটা আছে সেটাও ওইখানে দাঁড়ানো থাকে। তখন আপনি যদি বলেন যে আমি টার্মিনাল 3তে যাব, তখন ওরা এই বাসে নিয়ে নিবে এবং আপনাকে টার্মিনাল 3তে আইনা নামাই দিবে। তো সেই ক্ষেত্রে এয়ারপোর্টের ভিতরের সার্ভিসটা আপনারা ইউজ করবেন, খুব সুন্দর, কমফোর্টেবল। যেহেতু ম্যাক্সিমাম বিমান টার্মিনাল 3তে ল্যান্ড করে, যার জন্য এই সার্ভিসগুলা মানে চিপের সার্ভিসগুলা সাধারণত টার্মিনাল 3তেই থাকে। তো দেখা যাক, আমি আমার লুকরে খুঁজতেছি, দেখি আমি আমার লুকটাকে কোথায় খুঁজে পাই, আশা করি পেয়ে যাইব। এই যে এটা হচ্ছে আমার গেস্ট, ওনারই নিতে আসছি, ছোট ছোট ব্যাগ আছে। ঠিক আছে, তো আমি ওনারে নিয়ে আমি বাকলারান যাবো। তো বাকলারানের ওইদিকে যেহেতু যাবো, আমি দেখাই দিচ্ছি যে খরচটা কত পড়ে। এই যে এই ভদ্রলোকটা নিয়ে আমি বেরোইছি মাত্র, তো চলেন আমার সাথে। হ্যাঁ, যে পাসাইতে যাবো, খরচ কত, এয়ারপোর্ট থেকে পাসাইতে সবচেয়ে চিপে কিভাবে যাওয়া যায়। তো এই হয়েছে বাকলারানের বাস, এয়ারপোর্টের একদম কাছে। হ্যাঁ, আপনি এয়ারপোর্ট থেকে বেরোইবেন, বেরোনির সাথে সাথে এইখানে আসবেন। আসার পরে এই যে বাসগুলো পাওয়া যায় দেখবেন, হ্যাঁ এরকম বাসগুলো পাওয়া যায়, যে বাসগুলো দিয়ে আপনারা সহজে যাইতে পারবেন বাকলারানে। দেখছেন এই যে এটাতে লেখা আছে বাকলারান সহ লেখা আছে, তারা দাঁড়াই থাকবে। এটা কিন্তু এয়ারপোর্টের এই যে বেরোনির পরেই আপনারা সাথে সাথে বাকলারানের বাসে উঠবেন। আরে মাখানো বাকলারান 40 পেসো, মানে 40 পেসো দিয়ে আপনারা বাকলারানে চলে যাবেন। তো এই এই 40 পেসো দিয়া আমরা এই বাকলারান চলে যাব এইখান থেকে, এই বাস দিয়া। তো আশা করি আপনারা এটা যখন সহজে আসবেন, দ্রুত যাইতে পারবেন। 2000-3000 পেসো বাকলারান ট্যাক্সি ক্যাব না, এটা যে যাবেন না, নো, বাকলারান যাবেন, বাস দিয়ে যাবেন গা 40 পেসো অনলি। যে বাসে বসছি, তো এই বাস দিয়ে আমরা বাকলারানে চলে যাব, বাকলারান অর্থাৎ পাসাইতে চলে যাব। একজনের জন্য ভাড়া হয়েছে 40 পেসো। তো আপনারা 3 টার্মিনাল 3 দিয়া বেরোইবেন, 3 দিয়া বেরোইলে আপনারা এই বাসটা রোডের এই পারে এই পাইয়া যাবেন, বাস পাইয়া যাবেন। এতে আপনারা বাকলারানে চলে যাবেন। বাকলারান পাসাইতে গেলে ওইখানে আপনি যে কোনো হোটেলে থাকতে পারেন, সামনে যে সামনে পিছিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন সহজেই। তা আমি এটা দেখাইতেছি আমার হোটেল পর্যন্ত, আমি যেই হোটেলটা মানুষকে রিকমেন্ড করি, তো সেই হোটেলটা যাইতে আসলে কতটুকু সময় লাগে বা কত টাকা খরচ হয় সেটাও আমি আজকে একদম প্র্যাকটিক্যাল দেখাইতেছি। এই যে এখানে টিকিট দিছে, আসলে টিকিট 2টা টিকিট দেয় একজনের জন্য 20 পেসো 20 পেসো করে। তো দুইজনের, আমরা যেহেতু দুইজন আছি সেহেতু 20 পেসো, আমরা 4টা টিকিট পাইছি। চলে আসছি বাকলারানে, মানে 40 পেসো দিয়ে আমি বাকলারানে আসছি। এখানে নামাই দিছে, এটা হচ্ছে বাকলারানের এই যে ফ্লাইওভার দেখা যায় পিছনে, এই ফ্লাইওভারের এখানে নামাই দিছে, নিচে নামাই দিছে। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন, এখানে হোটেল আছে, অর্থাৎ বাঙালিদের জায়গা হয়েছে এটা। এই বাকলারানে আসার পরে আপনি এই জায়গাটা পাবেন, 40 পেসো দিয়ে এয়ারপোর্ট থেকে এখানে সহজেই আসতে পারবেন বাসের মাধ্যমে। এইটার ভিতরেই বাস স্টেশন, এখানে এসে বাস স্টেশন এখানে দিয়ে আপনারা নাইমে আসতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, এই বাইরে নিয়ে আমি হোটেলে চলে আসছি, আসলে হোটেলে ওনারে নিয়ে আসছি। এই যে 40 পেসো দিয়ে ওইখান থেকে ইয়া করে বাসে চলে আসছি, বাসে এসে এখানে উনি বাকলারান থেকে এই হোটেলে আসতে আসলে খরচ হয়েছে 13 পেসো, কিন্তু উনি বলতে যে না ট্যাক্সি ক্যাবে যাই। ট্যাক্সি ক্যাবে এনে এসে ওনাকে মানে ভাড়া হচ্ছে 112 টাকা,
তো আরো 50 টাকা টিপস দিচ্ছে। হোটেলে আইসা বসে গেছে, এখন এই হোটেলে উনি বুকিং দিচ্ছে। বুকিংটা হচ্ছে একটা সিঙ্গেল রুম নিবে, যে নর্মাল রুম গুলো এর আগেও বলছি। তো এইভাবে আসলে আপনারা সহজে আসতে পারেন, সহজে আসলে আপনাদের পয়সাগুলো খরচ হবে, যেই হ্যাসেল গুলা হন এই হ্যাসেল গুলা যাতে না হন। আপনারা যদি বাকলারা না এসেও আপনারা একটা হোটেল নিয়ে নেন, সেটা আপনাদের জন্য সহজ হয়। ভাই এয়ারপোর্টে কি ঝামেলা হয়েছিল কিউআর কোড নিয়ে আপনার? এয়ারপোর্টে আমাকে কেউ বলে নাই, আমি নিজে বলছি আর কি যে কিউআর কোড লাগবে না। আচ্ছা, কিউআর কোড লাগবে না? ওনারা বলছে যে লাগবে। মুরুবি আপনি কইছেন কে কিউআর কোড লাগবে না, না কইলে লাগে না বলছে লাগবে, তো আমি করছি করার পরে আর চাই না। এই একই অবস্থা আরেকজনের, আরেকজনের একই কথা কইছে কিউআর কোড লাগে না, কইরা ফেললে শেষ। আপনি যদি না বলতেন তাইলেও লাগলো হইলে না, মানে কিউআর কোডের কথা উনি জিজ্ঞেস করছে যে কিউআর কোড লাগবে কি না, তারপরে ওনাকে বলছে যে হ্যাঁ কিউআর কোড করেন, যদি না বলতো তাহলে এটা লাগলো হইলে না। এনিওয়ে সব মিলিয়ে দেখা যায় যে ভালোই আছে, আসছে ট্যুরিস্ট ঘুরবে চলে যাবে। তো আমি যতটুকু পারছি হেল্প করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।